আমি চোর সদা করে গো, চোর সদা বিশ্বাস করে আমি চোর মনখানা বড় বিচলিত হয়ে উঠেছে, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম। কোথায় মা দাসী? মা দাসী তুমি এসো, মা শিক্ষী। আশীর্বাদ করি মা। রানীমা আপনার কি হয়েছে? মা দাসি আজ যেন মনখানে আমার কেমন করছে জানো, না জানি আছি আমার স্বামীর কোনো হয়তো বিপদ হয়েছে জানো দাসি। বলুন আজ কেন যেন শুধু বারবার করে মনে পড়ছে তোমার সে বাবুর কথা, আজ যেন কিছুতেই ভালো লাগে না, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করি, তুমি তার পাহারা দেবে কেমন? বেশি রানীমা, প্রণাম হয় রানীমা, প্রণাম হয়। আশীর্বাদ করি মা, চিরসুখী হও তো। আমি ছিলাম না রানীমা, ওই পাড়াতে কীর্তন হবে তো, তাই সবাই রিহার্সাল করছে, ওখানে গেছিলাম, দেখি না তিলক টেনে দিয়েছে আমাকে। ও তাই বুঝি। হ্যাঁ বেশ মা, খুব সুন্দর করেছো। হ্যাঁ তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করি, তোমরা কিন্তু দ্বার পাহারা দেবে কেমন? বেশ তাই হবে রানীমা। যদি কেউ আসে আমায় তোমরা ডাক দেবে কেমন? হ্যাঁ। ছেলেটা কোথায় গেছে? ছেলেটা কোথায় যে গেছে রে, হারাম জাগা তো থাকেই না বাড়িতে, ডাক দে জানিস করে না করে নকরি রে। রানীমা দুঃখ করছে বুঝলি, বাবু অনেকদিন হয়েছে না। সত্যি বলেছিস, কার না দুঃখ হবে বল। এই তুই কোথায় ছিলি এত সময়? কেন হ্যাঁ রানীমা কত চিন্তা ভাবনা করছে জানিস? ও রানীমা চিন্তা করছে? করবে না, বাবু কতদিন হয়েছে বলতো। আচ্ছা তোরা আমি থাকতে তোদের ভরসা কেন করছিস? আমি থাকতে ভরসা কেন করছিস মানে? এমন দিব না। আরে ভয় কেন করছিস? কেন চিন্তা হবে না বল, আমার স্বামী মাঝে মাঝে দাদন যায় আসেন, আমারও চিন্তা হয় জানিস। আচ্ছা এটা কি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো আছি। হ্যাঁ রানীমা সিপাই, দেখতে দেখতে অনেকদিন কত হয়ে গেল, না জানি আমাদের সদাগর বাবুর আসার সময় হয়ে গেছে। তুমি ঠিক বলেছো সিপাই। তাই তো, আমি হই দেবী মনসা, মনসার উপারে রেখে এক জ্যোতিষী ব্রাহ্মণের রূপ ধারণ করেছি, চন্দ্রবতী সদাগরকে যুক্তি দিয়েছি যে এই অবস্থায় তুমি যদি তোমার চম্পলায় প্রবেশ করো লোকে দেখলে তোমাকে মন্দ বলবে, কেননা যখন তুমি খিউরি করতে যাও নরসুন্দর তোমার একগালে চুন একগালে কালি দিয়েছে, এই অবস্থায় তুমি যেতে পারবে না চম্পলায় দিনের বেলায়, তাই তুমি ঠিক নিশি যখন 12টা বাজবে সেই সময় তুমি খিড়কি দরজা দিয়ে ঢুকবে শনেকা শনেকা বলে, এই যুক্তি দিয়েছি আমি চন্দ্রপতি সৌদাগরকে। তাই এবার ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাবো চম্পলায়, শনেকা রানীকে দিয়ে আসবো আমি কুযুক্তি। জয় হোক সদাগরের, জয় হোক চম্পার সদাগরের, জয় হোক। ও কে বলছে সদাগরের জ্বর হবে? আরে বাবা জ্বরের কথা বলিনি, জয় হোক জয়। ও জয়? হ্যাঁ। তার মানে তুমি কে? আমি জ্যোতিষী। জ্যোতিষী? হ্যাঁ।
এটা রাজবাড়ি, এখানে জ্যোতিষী নেওয়া যাবে। কি জ্যোতিষী আমাদের প্রয়োজন? রানীমার কাছে শুনেছি যদি নেয় রানীমা। আরে কি নিবে জ্যোতিষী? দেখ দুটাই তোমরা মনে মাথা মোটার মাথা মুটি আছো কেন? আরে জ্যোতিষী নয়, জ্যোতিষী অর্থাৎ ব্রাহ্মণ। আমি তোমাদের হাত দেখলে ভূত ভবিষ্যতের কথা সম্পূর্ণ বলে দিতে পারবো। আমি ভূতের কথা শুনবো না। হ্যাঁ ভূতের কথা না, তার হাতটা দেখা কি বলছে? ভুল ভবিষ্যৎ কি বললো? ভূতের না, আগে রানীমার কাছে যাই। শোন রানীমা গো, বলো সিপাহ। বাইরে না একটা গণক ঠাকুর এসেছে। গণক ঠাকুর এসেছে? হ্যাঁ। কিন্তু তুমি তাকে বাইরে ধার করে রেখেছো কেন সিপাহ? নিয়ে আসবো, তুমি তাকে ভিতরে নিয়ে এসো। হে এই এসুন এসুন। আরে বাবা এসুন, বলো যে আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। বেশ ভদ্র ভাষা বলতে পারছেন, চলুন চলুন। আরে তুমি আবার কোন ভদ্র? চলুন বলুন, চলো। ওটা হলো না ভদ্র। হ্যাঁ চলো চলো। হ্যাঁ ঠিক আছে। নমস্কার রানীমা। নমস্কার জ্যোতিষী মশাই। আমি হলাম বসুন জ্যোতিষী ব্রাহ্মণ। তাই আমি এসেছি আপনার এই রাজপ্রাসাদে ছুটি, আপনার এই রাজপ্রাসাদের ভূত ভবিষ্যতের কথা বলার জন্য। তাই বুঝি। আরে বাবা মুখে লাগবে। বেশ আপনি যখন এসেই পড়েছেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একটু গণনা করে বলুন তো। আমার স্বামী বহুদিনই বাণিজ্যে গিয়েছে, কবে ফিরবে? আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়া দাঁড়িমা, এই সত্যি না মিথ্যা একটু পরীক্ষা করতে হবে বুঝলেন। মা দাসী তুমি? হ্যাঁ পরীক্ষা করবে? হ্যাঁ দেখা রে, হাত দেখা, তোর আগে দেখা, তোর আগে না, তোর আগে। ঠিক আছে আমি দেখাচ্ছি। ও তোমার হাত দেখতে হবে? হ্যাঁ। তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে? আমি মেয়ে ছেলে। তোমার বাম হাতটা দাও। বাম হাতটা দাও। হ্যাঁ খুব লক্ষণ ভালো চলছে তোমার। সেই না? হ্যাঁ এই যে তোমাদের সিপাই আছে না, হ্যাঁ সিপাইয়ের সঙ্গে তোমার হব হব, মানে বিয়ে হবে। কিন্তু আর একটা তোমার যে দাসী আছে, ও কিন্তু তোমার সতীন হওয়ার খুব চেষ্টা করছে। ওই হ্যাঁ ওর মুখে আমি পা ভরে দিব। তা ওর ও থেকে সবসময় সাবধানে থাকবে কেমন? ঠিক আছে বেশ চল। আচ্ছা ওর সাথে আমি তো বিয়ে তো হবে, একটা ছেলে হবে না মেয়ে হবে বলো তো? ও দেখা যাচ্ছে না এত মোচাতে এবারে ভেঙে দিবে। দাঁড়াও না ভিতরে আছে তো। এই ব্রাহ্মণ হ্যাঁ ছেলে হবে। বাপ ছেলে হবে, বাপ রে বেটা। ও তুমিও দেখাবে? তুমি খৈনি খাও না? দেখছি তো, দেখছি তোমার খৈনি ডলা আছে হাতে। ও খৈনি নয়। আচ্ছা আচ্ছা ও বলছিলাম ই আছে না তোমার ওই তোমাদের বাড়ির পাশে যে ছেলেটা থাকে আর কি। হ্যাঁ গ্যাদলার সঙ্গে তোমার গ্যাদলা হবে, যাক তুমি খুব সুখী হবে। হ্যাঁ ইয়া ইয়ারা সব আগে বলেছি আর পাবে না আমার দেখতে। ও তুমিও দেখাবে? হ্যাঁ নিয়ে এসো। বলো আমি কি দেখাবো? তুমি কি দেখাবে আমি কি বলবো? আমার কি দেখে বুঝতে পারবে? ও তোমার যা লম্প জম্প তা তোমার মুখ দেখে আমি বলে দেবো। তোমার মুখ দেখে বলে দেবো। ওদের হাত দেখলে আমার মুখ দেখবে মানে? হ্যাঁ ও হাত বাক তুমি বেটা ছেলে তোমার। হ্যাঁ হ্যাঁ তোর আইডিয়া ভুল। কেন? আমি হচ্ছে মিডিয়াম ফেস। মিডিয়াম ফেস? হ্যাঁ ও মানে তুমি হিজড়ে। ক্লিপ ক্লিপ ক্লিপ। তাহলে তোমার ওর সঙ্গে আর বিয়ে হচ্ছে না? তোমার স্বপ্ন স্বপ্ন। এটা ইয়ার কি করলাম? ও ইয়ার কি? আচ্ছা আচ্ছা বলুন তো। হ্যাঁ আমি সাত দিন পায়খানা করে জল খরচ করে নিয়ে আমি কি করেছি বলুন তো? আরে বাবা তুমি তো সাত দিন পায়খানা করার পর জল খরচ করে নিয়ে। সত্যি বলে দিছে রে? কই দিদি ভাই মা, আরে তোর কিটকিটায় না রে। আজকে আলু ডাঁটা পটলের চটচটি খেয়েছি বলুন তো কি খেয়েছি? আজকে তুমি আলু ডাঁটা পটলের তরকারি খেয়েছো? ব্যামাক কই কখন বললো রে? হারাম জাদা তুই তো সব বলেছি এটা খেয়েছি ওটা খেয়েছি। কখন বললো রে? সাত দিন আগে তুই একা জানতে পারতি, এখন তো সবাইকে জানিয়ে দিলি তুই সাত দিন আগে একদিনে ধুইসনি। আমি আগে বলে দিই? হ্যাঁ তুমি যা করেছো কি না এই বাড়ির শুধু জানলো না মানে গোটা গ্রাম। ঠিক আছে বাবা ঠিক আছে। রানীমা বাবা সিপাই তুমি এভাবে রহস্য করছো কেন জ্যোতিষী মশাইয়ের সঙ্গে? এই যে চন্দ্রবতী সওদাগর আপনার স্বামী যে বাণিজ্যে গিয়েছে, বাণিজ্য যাত্রা করে অনেক ধন রত্ন পেয়েছে। তাই বুঝি? হ্যাঁ শুধু তাই নয় আজ রাতের মধ্যেই
সদাগর্ম সই বাড়ি ঢুকবে, বাড়ি আসছেন? হ্যাঁ আজকেই, আজকে মাদাসি সিপাই, হ্যাঁ মাদাসি, এ তোমাদের বাবু আসছেন বাড়িতে, এই কত আনন্দের কথা তাই না? হ্যাঁ সদাগর বাবু খুব ভালো আছে, খুব ভালো, খুব ভালো আছে, সুস্থ শরীরে বাড়ি আসবে। শুনে একটা কিন্তু আছে, কিন্তু আবার কিন্তু কি? হ্যাঁ কিন্তু, আবার কিন্তু মানে বাড়ির অমঙ্গল দেখাচ্ছে। অমঙ্গল কি বলছে না? পয়সু মত কুমত ১২টার সময় বাড়িতে টাকা আসবে। ১২টার সময় আসবে, কি মজা হবে! আপনি যে বলছেন আমাদের গ্রাম আছে রাত্রি ১২টায় চোর আসবে, ডাকাতের সর্দার ঢুকবে আজকে, কি বলছেন? ৭০০ ডাকাতের সর্দার, তার গায়ে কত বল হতে পারে সেটা কি জানেন? হবে বল বুঝলেন না, ডাকাত বুঝলেন না, চোর চোর চোর। হ্যাঁ কোন দিক দিয়ে ঢুকবে জানো? কোন দিক দিয়ে? এই দিক দিয়ে ঢুকবে। হ্যাঁ এই দিক দিয়ে, যে অনিল ১৩৯০, রাজকুমার ১৩৯০, সুবলও ১৩৯০, এটা দিয়ে ঢুকবে, অজয় ১৩৯০, দুলালও ১৩৯০। এই যে এদিক দিয়ে না, খিড়কি দরজা দিয়ে, কলার বাগানের খিড়কি দরজা দিয়ে ঢুকবে। আমাদের সেই কোদরের বাগানে দিয়ে? হ্যাঁ। চোর দেখতে কেমন হয় বলেন তো? চোর তোমরা দেখোনি কোনো দিন? আরে বাবা চোর আমার মতো। হ্যাঁ চোর? হ্যাঁ। আরে তোমার মতো? হ্যাঁ মানুষ। চোর পায়খানা করে? আমার মতো তোমার মতো, পায়খানা করে, পেশাব করে, সবে আমার মতো, তোমার মতো, সবার মতো। কথা বিশ্বাস করবো না, আমরা জীবনে চোর দেখুন একটু দেখাতে হবে। ও চোর তোমরা কোনোদিন দেখো না? কিভাবে আসবে আমি তো জানি না। আচ্ছা চোর জামা প্যান্ট পরে না ধুতি পরে? চোর রাতের বেলা প্যান্ট ট্যান্ট পরে আসবে, সুন্দর ভাবে আসবে। আমরা দেখি তুমি দেখা দাও কেমন করে আসবে। তাহলে শোনো বাবা, হ্যাঁ ব্যাপার হচ্ছে মৌমাছিটাকে মারো আগে। ব্যাপার হচ্ছে চোর যখন তোমরা কোনোদিন দেখোনি, তাহলে তোমাদেরকে চোর দেখে নিচ্ছি কেমন? মনে করো হ্যাঁ এখন আমি চোর, হ্যাঁ আর তুমি সিপাহি। হ্যাঁ তুমি কি করো? আমি এই তো দরজায় পাড়ে দিই, লাঠি নিয়ে থাকো। হ্যাঁ তুমি কি করো? আমি ঝাঁটা দিই, ঝাঁটা নিয়ে থাকো। হ্যাঁ তুমি কি করো? এই যে খুন্তি নিয়ে থাকবে। যখনই চোর ঢুকবে, হ্যাঁ চোর ঢুকবে কিন্তু রানীমার নাম বলতে বলতে, তাই নাকি? সনেকা সনেকা করে ঢুকবে, আর যখনই ঢুকবে বাস মার শুরু করে দিবে। না না আমরা বুঝতে পারবো না, দেখাবো না, দেখালে বুঝতে পারবো। আচ্ছা আমি দেখাচ্ছি। ও চোর, চোরকে আবার মারতে হয়? হ্যাঁ আমি বলছি ভালো মন্দ খাবো। হ্যাঁ এক বিন্দু যেন রক্ত না পড়ে। আচ্ছা এক বিন্দু রক্ত যদি পড়ে ভূমিতলে, সেখান থেকে শত শত ডাকাতের উৎপত্তি হবে এই চম্পলা নগরে, তাই নাকি? হ্যাঁ কেন আমি বলেছিলাম যে আমি চোর, তোমরা পাড়া দিচ্ছ, ওই জন্য চোর বলে আমাকে মারলে দেখালে। আমার মারটা ভালো হয়েছিল? হ্যাঁ খুব ভালো হয়েছে বাবা, আরো বেশি করে মারিস। হ্যাঁ আরেকবার দিব? এখন না, যখন চোর আসবে তখন। যাক তাহলে আমি এবার আসি, তবে রানীমা আমার পাওনাটা। বেশ বাবা সিপাই, গণেশ ঠাকুরের পাওনা খানা তুমি বুঝিয়ে দাও। আমি দেবো। তাহলে বলছিলাম রানীমা ভালোভাবে থাকবেন, আসি কেমন? নমস্কার। বেশ বাবা এবারে দেখবো মূর্খ চাঁদ, তোর গৃহে দিয়েছি আমি কুমন্ত্রণা, তাই এবার দাসী সিপাহের হাতে খাবি তুই ছাটার বাড়ি আর লাঠির বাড়ি। তোমরা কিন্তু ভুল করো না, তোমরা ভালোভাবে তার পাহারা দেবে কেমন? রানীমা আপনি কোনো চিন্তা করবেন, আপনি বসুন, তারপর আমরা দেখছি, আপনি বিশ্রাম করুন। কেন তুমি ভয় পেয়েছো?
মামা, তুমি ভয় পাবে না, সঙ্গে সিপাই আছে তো। দেখ তোরা আমাকে সাহস দিবি, আমি সাহস করবো, বুঝলি? নানিমা থেকো সাবধান, নানিমা থেকো সাবধান, আজ রাতে চোর আসিবে কদলির বাগান, থেকো সাবধান। আমি কি দেখছি, সাড়ে বারোটা রাত, প্রাসাদে যেন সবাই জাগ্রত, পরনে রয়েছে মোর সবের বস্ত্র। এই অবস্থায় কি করে আমি রাত প্রাসাদে প্রবেশ করব? সবাই যে এখনো জেগে আছে, আমি এখন প্রবেশ করব না। রয়েছে কদলির বাগান, সেই কদলির বাগানে গিয়ে চুপচাপ শুয়ে থাকব। যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন ওই খিড়কি দরজা দিয়ে সনকা সনকা বলে ডেকে আমি ওই খিড়কি দরজা দিয়ে প্রবেশ করব। যাই, ওই কদলির বাগানে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। সময় ঘড়ি আসছে, দৃঢ় নিস্তব্ধ নিশি। আমার তো ভয় করছে রানীমা, তবে না, আমাকে ভয় করলে হবে না। আমি আমি ঠিক সিপাই, তুমি ভালোভাবে দাঁড় পাহারা দেবে, কেমন? এই দেখছো কুকুর চিৎকার করছে কিন্তু। ঠিক আছে, তুই দরজাটা থাক, আমি এখানে আছি। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, তাই আর বিলম্ব করব না। এই মুহূর্তেই খিড়কি দরজা দিয়ে আমি সনকাকে ডেকে আমি রাজপ্রাসাদে প্রবেশ করব। সনকা, 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 জয়! জয়! আহ! আহ!
আমি চোরি নই সদা করে গো, চোরি নই সদা করে, বিশ্বাস করো বিচ্ছু বিশ্বাস করো নয়। দাসী দাসী, আমি কি দেখছি মা দাসী? কেন রানীমা, তোমরা কাকে আঘাত করেছো? চোর চোর দাসী, এ তো চোর নয়, এ তো তোমাদের বাবুর সিংহ। তোমরা তোমাদের কর্তব্য পালন করেছ। আজ যদি সত্যি সত্যি চোর প্রবেশ করতো, নাজের চোরকে এভাবে তোমাদের আঘাত করতে হতো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম বাবু। যাও মা, তোমরা অন্তপুরে গিয়ে বিশ্রাম করো। আজি আমি তোমার একি বেশ দেখছি স্বামী, আমি তোমার এমন বেশ দেখবো আমি কোনোদিনও স্বপ্ন ভাবতে পারি। চুপ করো, ভেঙে পড়ো না, শত আঘাত সহ্য করো। তুমি অবাক করে
তোমার সমস্ত আকাশটা বাহ্য হয়ে তোমার মস্তকে নেমে আসবে, তোমার পদতল থেকে মৃত্তিকে সরে যাবে। সনকা তুমি শুনতে চাও? ওগো স্বামী, কি হয়েছে বলো না, বলো তুমি আমায় একটিবার শুধু প্রকাশ করে বলো। আমি তোমার কথা কিছু মনে করতে চাই, সবে তুমি একটিবার শোনো শোনো
ডুবলো খালি তহে রে, ডুবলো খালি পরিপূর্ণ যখন ফিরে আসি কি সুন্দর ডিঙার মস্তুলে বসে মনের আনন্দে সে যেন বাঁশি বাজাচ্ছিল, দেখতে দেখতে যেন আমরা ওই ভয়ঙ্কর কালী দহের চলে এসে পৌঁছালাম। কোথা থেকে কাল বৈশাখী ঝড় উঠলো, বৃষ্টিপাত শুরু হলো, আর সেই ভয়ঙ্কর কালীদহের চলে ওই কাল বৈশাখীর ঝড়ে ওই কালীদহের চলে আমার চতুর্দিকে অটল তলে তলিয়ে গেল। তুমি কি শোনালে স্বামী, তুমি কি শোনালে বহুদিন পরে তুমি গ্রামে ফিরে আসবে, কত না আনন্দের সহিত যেন মেতে উঠবে আমার চম্পক নগর। তোমার এমন বেশ দেখবো আমি কোনদিনও ভাবতেও পারি, কিন্তু কুলোপানির কথা তো তুমি শুনতে চাইলে না শোনো। ও যখন বাঁশি বাজাচ্ছিল না, দেখে যেন গর্বে আমার মুখটা ভরে ভরে উঠছে। যখন আমার চত্বরিকা গুলো আঘাত করে ঢুকে যাচ্ছিল, কুলোপানি ভয়ে অদূর থেকে বলছে, পিতা আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও পিতা, আমাকে বাঁচাও। কুলোপানি আমার দিকে এগিয়ে আসছে, আমি কুলোপানির দিকে এগিয়ে যাচ্ছি, ও আমার দিকে আসছে, আমি যাচ্ছি, ও আসছে, আমি যাচ্ছি। কোথা থেকে এক ভয়ঙ্কর চলার ধরন হয়েছে পত্র কুলোপানিকে ওই অটল তলে। চেষ্টা করেছ না আমি আমার কুলোপানিকে বাঁচাতে পারলাম, বড় কষ্টের ফলে কালীদহের চলে সাঁতার দিতে দিতে এক কদলে বৃক্ষকে স্পর্শ করে আমি আস্তে আস্তে কিনারে লাগলাম। তখন যেন দেখি আমার পরনে বস্ত্র নেই, কালীদহের চলে সাঁতার দিতে গিয়ে বস্ত্র আমি হারিয়ে ফেলেছি। কি বলছো স্বামী? তাই ওই শ্মশানের শবের বস্ত্র পরিধান করে আমি এসেছি। স্বামী গো, হায় রে নিষ্ঠুর নিয়তি, শেষ পর্যন্ত তুমি আমায় আমার দৃশ্য দেখাবার জন্য মনে হয় বেঁচে রেখেছিলে। দুঃখকে অতিক্রম করে তো মানুষ জীবনে বেঁচে থাকতে হয়। তুমি অমন করে ভেঙে পড়ো না, তোমাকে একটি কথা বলবো শোনকা। বলো গো বলো। কুলোপানির জন্য যে তুমি মাটি ভরা দুগ্ধ হাসতে ধারণ করে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে, ওকে চলো না, সেই মাটি ভরা দুগ্ধ কুলোপানির পরিবর্তে তুমি আজকের দিনে আমাকে পান করিয়ে দেবে। স্বামী আমি বড় ক্ষুধার্ত সহক। বেশ স্বামী বেশ, চলো অন্তপুরে গিয়ে আছি আমি, তোমায় উদর পূর্ণ করে খেতে দেবো স্বামী। তাই চলো, তাই চলো স্বামী, তাই চলো স্বামী।